গঙ্গাসাগরে মানুষের ঢেউ। গত বছর রেকর্ড ভেঙে এবছর গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা প্রায় 30 লক্ষ। মকর সংক্রান্তি উপলক্ষে স্নান চলবে বৃহস্পতিবার রাত 12:24 পর্যন্ত। মকর সংক্রান্তিতে গত বছরের রেকর্ড ভেঙে প্রায় 30 লক্ষ মানুষের সমাগম গঙ্গাসাগরে। সূত্রের খবর অনুযায়ী পুণ্য স্নান চলবে 16 জানুয়ারি রাত 12:24 পর্যন্ত। এবছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এক গুচ্ছ প্রকল্প গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কলকাতার বাবুঘাট থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ পর্যন্ত মোট 500টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এদিন ভোর থেকেই শুরু হয়েছে পুণ্য স্নান। প্রতি বছরের মতো এবছরও গঙ্গাসাগরে পুণ্য স্নান সারার জন্যে গোটা ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরে থেকেও পুণ্যার্থীরা ভিড় করেছেন সাগর মেলায়। সাগর মেলায় রাজ্য পুলিশের প্রায় 10,000 পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন, পাশাপাশি রয়েছে সিভিক ভলেন্টিয়ার, বিপর্যয় মোকাবিলা দপ্তর, উপকূলরক্ষী বাহিনী ও সাগর বন্ধু নামে স্বেচ্ছাসেবী কর্মীরা। নজরদারি চালানো হচ্ছে ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে। বাহারি রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনির আশ্রম বা মূল মন্দির। সব মিলিয়ে তীর্থযাত্রীদের সমস্ত রকম সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর।